হাই ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে ঘরে পড়ে থাকা মোবাইলের নষ্ট ব্যাটারিগুলো দিয়ে এবং 20-30 টাকা খরচ করে একটি ভালো এবং পাওয়ারফুল পাওয়ার ব্যাংক তৈরি করবেন। তো চলুন, এটি তৈরি করতে আমাদের কি কি প্রয়োজন হবে সেগুলো দেখি। ঘরে পড়ে থাকা মোবাইলের নষ্ট ব্যাটারি, আমার কাছে 2টি ব্যাটারি ছিল, তো আপনি চাইলে 4-5টি ব্যাটারিও লাগাতে পারেন, এমনকি অন্য কিছুর ব্যাটারিও এখানে লাগিয়ে নিতে পারেন। এবং একটি পাওয়ার ব্যাংকের সার্কিট, এটি যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে গিয়ে বললেই পেয়ে যাবেন, 20-30 টাকা রাখবে। এবং পাওয়ার ব্যাংকের সার্কিট অনেক মডেলে হয়ে থাকে, তো আমার কাছে 2টি মডেল রয়েছে, একটি স্কোয়ার, চার কোনো ছোট এবং আর একটি লম্বা। তো আমার লম্বা পাওয়ার ব্যাংকের সার্কিটটির চকেট প্লাগ ভেঙে গেছে, তো আমি এটি ব্যবহার করছি না, তাই আমি ছোটোটাই ব্যবহার করছি। এবং 2-3 ইঞ্চি একটি তারের টুকরো। আমাদের কাছে যে নষ্ট ব্যাটারিগুলো থাকে সেগুলোর মূলত ব্যাটারির সামনে যে ছোট সার্কিটটি থাকে সেগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে আমাদের ব্যাটারিটি ব্যবহার অযোগ্য হয়ে যায়। তো আমাদের কাছে যে 2টি মোবাইলের ব্যাটারি রয়েছে সেগুলোর সার্কিটটি নষ্ট হয়ে গেছে, তো আমরা এই সার্কিটটি খুলে নিচ্ছি এবং বাকি ব্যাটারিটা আমাদের পাওয়ার ব্যাংকে কাজে লাগাতে পারবো। তো আপনার কাছে যতগুলো ব্যাটারি রয়েছে সবগুলোকেই প্যারালাল কালেকশন করে নিবেন, যেমন প্রতিটা ব্যাটারির পজিটিভ একসাথে করে নিবেন এবং প্রতিটা ব্যাটারি নেগেটিভ একসাথে করে নিবেন, তাহলেই প্যারালাল কালেকশন হয়ে যাবে। তো আমার কাছে 2টি ব্যাটারি রয়েছে, তো আমি এই 2টি ব্যাটারিকে ট্যাপ দিয়ে একসাথে করে প্যারালাল কালেকশন করে নিচ্ছি। ঠিক এভাবেই আপনাদের কাছে যতগুলো ব্যাটারি রয়েছে সবগুলোকেই প্যারালাল কালেকশন করে নিবেন। আপনার পাওয়ার ব্যাংকে যত বেশি এবং ভালো ব্যাটারি লাগাবেন ততই এটি পাওয়ারফুল হবে। এবং টুকরো তারটি লালটি পজিটিভে এবং কালোটি নেগেটিভে লাগিয়ে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারির পজিটিভ একটি ব্যাটারি থেকে আরেকটি ব্যাটারি পজিটিভ একটু দূরে অবস্থান করছে, তাই আমি একটু তার দিয়ে 2টি পজিটিভকে একসাথে করে নিচ্ছি। তো দেখুন, আমার এখানে ব্যাটারি কালেকশনটি শেষ। এখন আমার কাছে যে পাওয়ার ব্যাংকের সার্কিটটি রয়েছে সেখানে কালেকশন করব, তাহলেই আমার পাওয়ার ব্যাংকটি হয়ে যাবে। পাওয়ার ব্যাংকের সার্কিটটির মধ্যে একটু জিনিস লক্ষ্য করবেন, দেখবেন এখানে পজিটিভ তারটি লাগানোর জন্য প্লাস চিহ্ন থাকবে এবং নেগেটিভ তারটি লাগানোর জন্য মাইনাস চিহ্ন থাকবে। তো আমরা পজিটিভ তারটি সার্কিটটির প্লাস চিহ্ন লাগিয়ে দিব এবং নেগেটিভ তারটি সার্কিটটির মাইনাস চিহ্নে লাগিয়ে দিব। তো দেখুন, পাওয়ার ব্যাংকের সার্কিটটির মধ্যে আমার ব্যাটারি কালেকশনটি করা শেষ। এখন থেকে এটা আমি ব্যবহার করতে পারবো, তার আগে আমি ব্যাটারির সাথে সার্কিটটির ভালোভাবে আটা দিয়ে আটকে দিচ্ছি, যাতে কোনোভাবে কোনো সময় এটি ছুটে না যায়। তো আপনারা ইচ্ছা করলে একটি ছোট বক্স বানিয়ে নিতে পারেন, তাহলে এটি ব্যবহার করতে আরও সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার পাওয়ার ব্যাংকটি তৈরি করা শেষ, এখন আমি এটি চেক করব। তো চলুন এটি এবার চেক করি। এখানে দেখুন এই মোবাইলটি কত সুন্দর চার্জ হচ্ছে। আমাদের কাছে যদি আরো ব্যাটারি থাকতো তাহলে আমি এই পাওয়ার ব্যাংকটিকে আরো পাওয়ারফুল করে তৈরি করতে পারতাম, কিন্তু আমার কাছে 2টি ব্যাটারি রয়েছে, তো সমস্যা নেই, এটি দিয়েও আমি আমার মোবাইলটি 1-2 বার চার্জ করতে পারবো। তো বন্ধুরা, আপনি ইচ্ছা করলে বাড়িতে বসে মোবাইলের নষ্ট ব্যাটারিগুলো দিয়ে মোবাইল চার্জ করার জন্য একটি ভালো পাওয়ারফুল পাওয়ার ব্যাংক তৈরি করতে পারবেন। এমনকি আপনি চাইলে নতুন ব্যাটারি কিনে নিয়ে আপনার ইচ্ছা মতো হাই এম্পিয়ার করে পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে, তাই ভিডিওটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম প্রয়োজনীয় এবং টেকনোলজির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি অন করে রাখুন। সি ইউ নেক্সট ভিডিও।